নমস্কার বন্ধুরা, টেট পরীক্ষার সমস্ত জটিলতা কাটিয়ে এবার কিন্তু আপনাদের পরীক্ষার ফাইনাল ডেট জারি হতে চলেছে। বর্তমানে 24 তারিখেই আপনাদের পরীক্ষা হতে চলেছে, সেই নিয়ে কিন্তু আর কোনো রকম সংশয় নেই। বর্তমানে হাইকোর্টের রায়ের জন্যই আপনারা অপেক্ষা করছিলেন, কিন্তু সেই হাইকোর্টের রায় ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে, আপনাদের পরীক্ষা 24 তারিখেই হচ্ছে। সমস্ত জটিলতা কিন্তু কাটিয়ে আপনাদের পরীক্ষা 24 তারিখেই হচ্ছে এমনই কিন্তু সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে, এবং সেই নিয়ে মালদা জেলাতে ইতিমধ্যে বৈঠকও হয়ে গেছে। মালদা জেলাতে যে বৈঠক হয়েছে সে বিষয়ে আপনারা হয়তো অনেকেই অবগত আছেন, কিন্তু মালদা জেলার পক্ষ থেকে বিশেষ কিছু আয়োজন করা হচ্ছে টেট পরীক্ষা নিয়ে। এবং ইতিমধ্যে টেট পরীক্ষার অ্যাডমিট কার্ড ছাড়াও কিন্তু শুরু হয়ে গেছে, আপনারা হয়তো অনেকে ডাউনলোড করতে পেরেছেন, আবার অনেকে সার্ভারের জন্য ডাউনলোড করতে পারেননি। কিন্তু 24 তারিখে যে টেট পরীক্ষা হচ্ছে সেটা নিয়ে আপনারা অনেকেই অনিশ্চিত ছিলেন যে আদৌ 24 তারিখে হবে নাকি আবার পিছিয়ে যাবে, কিন্তু না, বর্তমানে সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে যে আপনাদের পরীক্ষা 24 তারিখেই হচ্ছে। আগামী 24 তারিখ টেট পরীক্ষা হতে চলেছে সারা রাজ্যে। সেই প্রেক্ষিতে অ্যারেঞ্জমেন্ট যে আছে আমাদের, প্রত্যেক 70টা যে স্কুলে আমাদের পরীক্ষা কেন্দ্র আছে তাদের ভেনিউ ইনচার্জ থেকে নিয়ে আজকে আমাদের প্রক্টর শাসন নিয়ে আছে মিটিং করা হলো, এবং প্রিপারেটরি যেগুলো অ্যারেঞ্জমেন্টস করা হয় সেটা দেখা হলো। আপনার পাবলিক থেকে শুরু করে প্রপার ইলেকট্রিসিটি কানেকশন, তার সঙ্গে কঠিন কর্তৃপক্ষ হয়, আরও যে বিভিন্ন ডাইরেকশনস আছে কমিশনের সেটা নিয়ে আজকে রিভিউ মিটিং করা হলো। আমরা এক্সপেক্ট করছি সেই নিয়ে আর নতুন কোনো সংকোচ কিন্তু থাকছে না। ফাইনাল ডেট কিন্তু সংসদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এই ডেটেই আপনাদের পরীক্ষা হবে, আর কিন্তু কোনো রকম রায় বেরোবে না। 24 তারিখে যে ফাইনাল ডেট ডিক্লেয়ার করা হয়েছিল সেই ফাইনাল ডেটেই পরীক্ষা হচ্ছে। সমস্ত আয়োজন কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে, আপনাদের পরীক্ষা সেন্টার যেখানে সেখানেই পড়বে সেখানে সেখানে বিশেষ পুলিশ মোতায়েন করা হচ্ছে, আপনাদের পরীক্ষাতে যাতে কোনো রকম বিঘ্ন না ঘটে সেই বিষয়ে কিন্তু তৎপর হয়েছে প্রশাসন। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।